প্রজেক্ট 24 কোর্সের বর্তমান বাজার মূল্য 38,162 টাকা। কি আছে এই কোর্সে? এই কোর্সটা কি আপনার কেনা জরুরি? এই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা যারা ইন্টারনেট মার্কেটিং এর দুনিয়াতে কিছুদিন ধরে হলেও আছেন এবং ইউটিউবে টুকটাক ঘাটাঘাটি করেন, আপনারা ইনকাম স্কুল সম্পর্কে জানবেন। তারা বেশ প্রভাবশালী একটা চ্যানেল বর্তমানে, বাট যখন আমি ইনকাম স্কুলকে ফলো করা শুরু করি তখন তারা এতটা প্রভাবশালী ছিল না। আমি একটু আমার ব্যাক স্টোরি দিয়ে শুরু করি। আমি মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে আসা শুরু করি 2015 সালের শেষের দিকে বা 2016 সালের শুরুর দিকে। তো তখন মূলত তো হাতে তেমন টাকা পয়সা ছিল না, সো ইউটিউবে যাই ছিল তাই দেখতাম, তাই শিখে আর তাই করার ট্রাই করতাম। আমি অনেকজনের কোর্স করছি, অনেকের ইউটিউব ভিডিও ফলো করছি। যেমন আমি ডেড বিট সুপার অ্যাফিলিয়েট একটা ইউটিউব চ্যানেল ছিল, এখনো মনে হয় আছে, তার কোর্স আমি করছি। তারপর আরেকজন ছিলেন লেজি এস্টোনার, তার ইউটিউব চ্যানেল আমি ফলো করছি। এরকম অনেকের চ্যানেল আমি ফলো করছি, ফলো করে যা শিখতাম সেটা অ্যাপ্লাই করতাম। অনেক ব্লগ করছি, এই ব্লগে যেভাবে বলা হইতো সেগুলো অ্যাপ্লাই করতাম। এই ধরেন দেখলাম যে এক ইউটিউব চ্যানেলে বলতেছে যে আর্টিকেল পাবলিশ করার পর এই এই ব্যাকলিং করতে হবে, আরেকজন বলতেছে যে না আর্টিকেল পাবলিশ করার পরই করবো না, আরো এই কাজ করো, এরকম এখানে এখানে কিওয়ার্ড দাও, মানে এরকম হাজারটা ইনফরমেশন। স্বভাবতই আমি একদম যেটাকে বলা হয় মানে কি বলে এটাকে হলো গিয়ে প্যারালাইসিস অ্যানালাইসিস বলা, মানে এত ইনফরমেশন পেয়ে গেছিলাম যে আসলে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। তো তখন একটা টাইমে ঘাটাঘাটি করতে করতে আমি ইনকাম স্কুলের একটা ভিডিও দেখি। তাদের যে ভিডিওটা আমি ফার্স্ট দেখি সেটা হলো গিয়ে ডোন্ট ডু ব্যাকলিংস, এরকম একটা শিরোনাম ছিল ভিডিওটা, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টাইটেল। তো স্বভাবতই আমার চোখ আটকে যায় যে দুনিয়ার সবাই যেখানে ব্যাকলিং করতে বলতেছে সেখানে ইনকাম স্কুল কেন, মানে একটা উইয়ার্ড চ্যানেল কেন না করতে বলতেছে, কাহিনীটা কি? তো আমি ওই ভিডিওটা দেখি, পুরোপুরি দেখি, তারা অনেক যুক্তি দেখায়, অনেক প্রমাণ দেখায় ব্যাকলিং এর বিরুদ্ধে। তো তখন আমি পুরোপুরি ব্যাপারটা বিশ্বাস করতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করি কি আচ্ছা ঠিক আছে জিনিসটা ট্রাই করে দেখি, এতজন যেহেতু করতেছে, কারণ কমেন্ট ওদের ভিডিওর নিচে যে কমেন্ট ছিল সেখানে অনেকে বলে যে হ্যাঁ আমি তোমাদের দেখানো পদ্ধতিতে আগাইছি, হ্যাঁ আমি ভালো সাকসেস পাচ্ছি। তো আমার মনে হচ্ছিল যে ট্রাই করে দেখা উচিত। তো প্রথম দিকে আমি আমার ইনফরমেটিভ যে আর্টিকেল গুলো বা ইনফো আর্টিকেল গুলো সেগুলোতে আমি কোনো ব্যাকলিং করা ট্রাই করতাম না, মনে করতাম যে এগুলা ব্যাকলিং না করে দেখে কি হয়। বাট আমি প্রোডাক্ট রিভিউ, মানি আর্টিকেল এগুলোতে ব্যাকলিং করতাম। তো আস্তে আস্তে দেখলাম কি ব্যাকলিং না করার কারণে যে ইনফরমেটিভ আর্টিকেল গুলো আমার সেগুলাই ভালো করা শুরু করছে। তো একটা পর্যায়ে গিয়ে আমি দেখি যে আমার এই ব্যাকলিং এর পিছনে যে সময় নষ্ট হয় এই সময়টা যদি আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করার পিছনে দিই তাহলে জিনিসটা হয়তো আরো ভালো হবে। তো ওইভাবে আমি একদম তাদের দেখানো পথে আমি কাজ করা শুরু করি। বেসিক্যালি আমি ব্যাকলিং বাদ দিয়ে আমি খালি কন্টেন্ট প্রোডিউস করা শুরু করি, তাদের ইউটিউব চ্যানেলে তারা যেসব ভিডিও দেয় সেগুলো দেখি, শিখে আমি কাজ করা শুরু করি। তখন তাদের যে কোর্সটা ছিল সেটা হলো গিয়ে নিশ সাইট স্কুল বা এই টাইপের একটা কোর্স ছিল তাদের। তখন ওইটার দাম ছিল সম্ভবত $150 বা কোনো একটা ডলার, আমার ঠিক খেয়াল নাই, বাট তখন এটা কেনার মতো সামর্থ্য আমার ছিল না। তো তাই আমি জাস্ট ইউটিউব ভিডিও ফলো করতাম। তো তাদের ইউটিউব ভিডিও ফলো করি, আমার একটা সাইট আল্লাহর রহমতে এখন বেশ ভালো একটা ইনকাম আমাকে দিচ্ছে, অ্যান্ড আমার এখন তাদের কোর্সটা কেনার সামর্থ্য হয়েছে। তো আমি গত বছরের নভেম্বর মাসে তাদের যে প্রজেক্ট 24 কোর্সটা কিনি। তো আজকের ভিডিও হবে সেটা নিয়ে, ওই কোর্সে কি আছে, এত দামের একটা কোর্স কেন এটা দাম এত বেশি, এটা কি অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট এত টাকা দিয়ে কোর্সটা কিনা, বা আপনার জন্য কি জিনিসটা ঠিক আছে এই কোর্সটা কিনা, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো চলুন যাওয়া যাক আমার প্রজেক্ট 24 কোর্সের রিভিউতে। আচ্ছা, এখন আমি দেখাবো প্রজেক্ট 24 এ আপনি কি কি পাবেন। ফার্স্টে জয়েন করার পর আপনি এমন একটা পেজ পাবেন, একটা ওয়েলকাম পেজ। এই ওয়েলকাম পেজটা নিয়ে আমি পরে কথা বলবো, আমি আগে আপনাদের দেখাইতে চাচ্ছি যে কি কি কোর্স বর্তমানে প্রজেক্ট 24 এ আছে। তো আমি কোর্সেসে যাই। প্রজেক্ট 24 নিয়ে আপনার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো গিয়ে এই কোর্সগুলো জিম আর রিকি অলওয়েজ আপডেট করতেছে এবং প্রতিদিন, প্রতিদিন বলতে প্রতিনিয়ত নতুন নতুন কোর্স তারা অ্যাড করতেছে। যেমন যখন আমি ছিলাম তখন এই কোর্সটা আর অনেকগুলো কোর্স কিন্তু ছিল না, তারা এগুলো রিসেন্টলি অ্যাড করছে এবং তারা আগের কোর্সগুলো অলওয়েজ আপডেট করে যাতে আপনারা কখনোই মানে পুরান কোনো ইনফরমেশনে পড়ে না থাকেন, অলওয়েজ যেন আপনারা আপডেটেড ইনফরমেশনটা পান।
তো প্রজেক্ট 24 এর যে মেইন কোর্সটা, যেটার জন্যই মেইনলি আমরা এখানে আসি, যেটা আসলে একটা কোর্স, সেটা হলো গিয়ে 60 স্টেপস টু ব্লগিং সাকসেস, এইটা। এবং আপনি প্রজেক্ট 24 এ জয়েন করার পর এই কোর্সটা দিয়ে আপনার জার্নি শুরু করবেন। এখানে তারা 60টা স্টেপে কীভাবে একটা সাকসেসফুল নিশ সাইট বানাতে হয় সেটা দেখাইছে। একদম প্রতিটা স্টেপ হলো গিয়ে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ গাইড বলি সেটা, যেমন স্টেপ 1 তুমি এই কাজটা করো, স্টেপ 2 তুমি ওই কাজটা করো, স্টেপ 3 এখন তোমাকে এইটা করতে হবে। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইড তারা দিছে, এবং প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা স্টেপের সাথেই ভিডিও আছে যেখানে তারা দেখাই দিচ্ছে কীভাবে কী করা লাগবে। এই 60টা স্টেপ আমার মনে হয় যারা বিগিনার বা যারা বিগিনার না হলেও যারা এই ইন্টারনেট মার্কেটিংয়ের দিকে আসতে চায়, একটা সাকসেসফুল নিশ সাইট বানাতে চায়, তাদের এটা খুবই খুবই হেল্পফুল এরকম একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইনের অ্যাপ্রোচে কাজ করা। অ্যান্ড আমার মনে হয় যে এই কোর্সটা একাই ফুল যে প্রজেক্ট 24-এর দাম, এটার জন্য ওয়ার্থ ইট, জাস্ট এই 60 স্টেপসটা একাই। এরপর হলো গিয়ে 60 স্টেপস টু সাকসেস অন ইউটিউব, যেটা একদম রিসেন্ট অ্যাড তাদের, মেইনলি তো এটাই ছিল তাদের ব্লগিং সাকসেসটাই ছিল যেটা মেইন কোর্সটা, বাট রিসেন্টলি জিম রিকি ইউটিউবের জন্য এরকম একটা কোর্স বানিয়েছে 60টা স্টেপে কীভাবে সাকসেসফুল একটা ইউটিউব চ্যানেল বানাতে হয়। এবং বর্তমানে আমি কোর্সটা এখন আমি অলরেডি করতেছি, আমি এখন স্টেপ 24-এ আছি এবং প্রতিদিন এই কোর্সটা আমি করতেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি এবং একটা চ্যানেল আমি বিল্ড করতেছি। এরকম একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন যখন আপনি পাবেন তখন পুরো ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, কারণ একজন আপনাকে বলে দিতেছে যে তুমি আজকে জাস্ট এই কাজটাই করো, কালকে ওই কাজটা করো, এভাবে যখন আপনি আগাবেন তখন জিনিসটা খুব ইজি লাগে। তো এরকম যখন একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনার সামনে থাকে ব্যাপারটা প্রচণ্ড ইজি হয়ে যায়, কারণ আমি জানি আজকে আমাকে এই কাজটা করতে হবে, কালকে আমাকে ওই কাজটা করতে হবে, একজন আমাকে জাস্ট বলে দিচ্ছে, আমার কোনো কিছু গেস করা লাগতেছে না, আমার কোনো কিছু আন্তর্জির উপর ছাড়া লাগতেছে না, জাস্ট আমি জানি এই স্টেপটা আমার আজকে করা লাগবে। তো তখন পুরো জিনিসটা খুব ইজি হয়ে যায় আর কি। অ্যান্ড আমি মনে করি এই দুইটা কোর্সই মানে পুরা প্রজেক্ট 24-এর যে খরচ সেটা উঠায় দেয়। এরপর আরও অনেক কোর্স আছে, আমি যদি জাস্ট নিচে দেখি প্রত্যেকটা আইকন হলো এক একটা করে কোর্স, তো আপনারা দেখতেই পারতেছেন কত কোর্স আপনারা পাচ্ছেন এখানে। ফার্স্টে যেটা হলো গিয়ে ইট ফর SEO, আপনারা যারা SEO নিয়ে একটু ঘাটাঘাটি করেন তো জানবেন যে রিসেন্টলি গুগল ইট নিয়ে অনেক কথাবার্তা বলতেছে। ইট হলো গিয়ে EAT, এটাকে বলা হয় এক্সপার্টাইজ অথরিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। তো এই জিনিসটা কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি আনতে পারেন যাতে গুগল আপনার ওয়েবসাইটে ইট খুঁজে পায়, এই মূলত এই ব্যাপারটা এই কোর্সে দেখানো হয়েছে, একদম রিসেন্ট একটা কোর্স এটা। এরপর হলো গিয়ে মনিটাইজ উইথ ইনফো প্রোডাক্টস, আমি আপনাদের আগেই বলছি যে একটা ওয়েবসাইট আপনি খালি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর বেস্ট করে বানাতে পারেন না, কারণ জিনিসটা এটা কোনো ওয়েল মনিটাইজেশন পলিসি না, খালি একটা জিনিসের উপর নির্ভর করা, আপনাকে অন দ্য লং টার্ম আপনাকে অ্যাড নিয়ে ভাবতে হবে, ইনফরমেশন প্রোডাক্ট নিয়ে ভাবতে হবে, এইগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তো এই কোর্সে জিম রিকি দেখাইছে যে কীভাবে একটি ইনফরমেশন প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে আনতে পারবেন, সেল করতে পারবেন, এটসেট্রা এইসব। এরপর হলো গিয়ে ব্যাটলশিপ মেথড, এই ব্যাটলশিপ মেথড এই কোর্সটা একদম নতুন, কয়েকদিন আগে এটা তারা লঞ্চ করছে। এখানে মূলত দেখানো হয়েছে যে আমরা তো প্রতিনিয়ত পোস্ট পাবলিশ করেই যাই, তাই না, কিন্তু দেখা গেল যে আমি গত বছর ধরেন 100টা পোস্ট পাবলিশ করছি, এর মধ্যে 25টা পোস্ট র্যাঙ্ক করছে, আমার মেইন ট্রাফিক আনতেছে, বাট বাকি 75টা পোস্ট র্যাঙ্ক করতেছে না। তো ওগুলা কেন র্যাঙ্ক করতেছে না, ওগুলা কী কী করা লাগবে, কী কী চেঞ্জ করলে এগুলা র্যাঙ্কিংয়ে আসবে, এই ব্যাপারটা এই কোর্সে দেখাইছে। জিম অ্যান্ড রিকির মতো যে আমাদের যে কন্টিনিউয়াসলি পাবলিশ করে যাইতেই হবে এটা না, এমন না, একটা পর্যায়ে যাওয়ার পর আমাদের উচিত আগের পোস্টগুলো দেখা যেগুলো ভালো পারফর্ম করতেছে না এবং ওইগুলোতে একটু চেঞ্জ আনা যাতে ওগুলো আবার র্যাঙ্ক করার সুযোগ পায় গুগলের। তো এইসব এই কোর্সে দেখানো আছে, অনেক অনেক কোর্স, সবগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। ওয়েব ট্রাফিক স্নো বলে মূলত দেখানো হচ্ছে কীভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন, এইটা মনে হতে পারে ব্যাপারটা খুব নর্মাল, ফেসবুকে যাবো, ফেসবুকে গিয়ে লিঙ্ক পোস্ট করবো, ব্যাপারটা তা না, এরকম না। ইভেন জিম রিকি ফেসবুককে রেকমেন্ডও করে না, ফেসবুক টুইটার এগুলো তারা রেকমেন্ড করে না, তারা মূলত ইউটিউব আর পিন্টারেস্টকে রেকমেন্ড করে সোশ্যাল মিডিয়া হিসেবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, এবং ওইগুলো কীভাবে ইউজ করে ট্রাফিক আনা লাগবে এগুলো সব এই কোর্সে আছে।
তারপর আছে পিকিং প্রফিটেবল নিশ, কিভাবে আপনি একটা প্রফিটেবল নিশ সিলেক্ট করতে পারবেন যাতে 6 মাস 7 মাস পর বা হাজার হাজার টাকা খরচ করার পর কন্টেন্টের পিছনে আপনাকে পোষাতে না হয় যে আমি একটা ভালো নিশ চুজ করি নাই। একটা ভালো নিশ চুজ করার বা একটা ভালো নিশের কী কী বৈশিষ্ট্য আছে, কী কী দেখা লাগবে চুজ করার আগে, এই প্রত্যেকটা জিনিস এই কোর্সে দেখানো আছে। এরপর হলো গিয়ে নো ননসেন্স এসইও। ইনকাম স্কুল বা জিম এন্ড রিকির মূলত ইন্টারনেট মার্কেটিং দুনিয়াতে পরিচিত হলো গিয়ে তাদের একটু কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচের জন্য এসইওর দিকে। নর্মালি আমি তো অনেকদিন ধরে এই লাইনে আসি, প্রায় সবাইকে আমি দেখছি এসইও বলতেই বোঝায় যে কিওয়ার্ড স্টাফ করো, এখানে এখানে কিওয়ার্ড দাও, দুনিয়ার ব্যাকলিং করো, কমেন্ট মানুষের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করো, স্প্যাম করো, এসব আজে বাজে জিনিস। তো এগুলো নিয়ে আমি অনেক সময় নষ্টও করছি, পরে যখন ইনকাম স্কুলের ভিডিও পাই আমি এসব এসইও করা বাদ দিই এবং ঠিক তখনই আমি সাকসেস দেখা শুরু করি অ্যাকচুয়ালি। তো তারা যে তাদের যে এসইওটা কী তারা কিন্তু কখনো বলে না আপনি ব্যাকলিঙ্কের পিছনে সময় নষ্ট করেন। তো কীভাবে করা লাগবে, যদিও তারা বলে না ব্যাকলিঙ্কের পিছনে সময় নষ্ট করেন, তবুও কিন্তু তাদের ওয়েবসাইট অনেক অনেক ব্যাকলিঙ্ক পায়। যেমন আমার নিজের একটা ওয়েবসাইটই, আমি এটার পিছনে কোনো ব্যাকলিঙ্ক করি নাই, কিন্তু আমি যদি এখন আমি উপার সাজেস্ট বা যে কোনো টুল দিয়ে সার্চ করি আমি দেখতে পারবো যে এটায় প্রায় 100-এর উপর ব্যাকলিঙ্ক করা আছে। তো আমি নিজে ব্যাকলিং না করার পরেও কেন আমি ব্যাকলিং পাইলাম মানুষের কাছ থেকে, এই জিনিসগুলো আপনি এই নো ননসেন্স এসইওতে পাবেন। তাদের এসইও অ্যাপ্রোচটা পাবেন কীভাবে তারা এসইও করে সাইটের জন্য। এরপর হলো গিয়ে সার্চ অ্যানালাইসিস। সার্চ অ্যানালাইসিস বলতে মূলত বোঝায় কিওয়ার্ড অ্যানালাইসিস, যেটা সেটা আমরা যেরকম কিওয়ার্ড রিসার্চ করি সেই জিনিসটাকে তারা বলে সার্চ অ্যানালাইসিস। অ্যান্ড এই সার্চ অ্যানালাইসিসের মজার ব্যাপার হলো গিয়ে তারা কোনো কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করে না। আমি রিসেন্টলি যত ওয়েবসাইট বানিয়েছি আমি একটাতেও কোনো কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি নাই, কিছু না। কিওয়ার্ডস এভরিওয়্যার না, এইচরেফস না, এসইএম রাশ না, কিছু না। জাস্ট ফ্রিতে আপনি কিভাবে টপ নচ সার্চ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সেটা এখানে দেখানো হয়েছে। একদম তারা সব বলে বলে করে করে দেখাইছে। এরপর হলো গিয়ে পিন্টারেস্ট। এই পিন্টারেস্ট কোর্সে তারা যেটা করছে সেটা হলো গিয়ে পিন্টারেস্ট ইন্ডাস্ট্রির বা পিন্টারেস্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে মোটামুটি 4-5 জন পায়োনিয়ার যারা আছেন তাদের সবার ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ নিয়ে তারা তাদেরকে জিজ্ঞাসা করে জানছে মানে যে কীভাবে পিন্টারেস্টে সাকসেসফুল হওয়া যায়, কীভাবে পিন্টারেস্ট থেকে ট্রাফিক আনা যায়। তারা এই পায়োনিয়াররা সেগুলো শেয়ার করছে, এ করছে। তো আপনি যদি পিন্টারেস্ট নিয়ে ইন্টারেস্টেড হন এটা দেখে ফেলতে পারেন। এরপর হলো গিয়ে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কেন করতে হবে, কীভাবে করতে হবে, স্পেশালি যদি আপনার টার্গেট থাকে যে আপনি সামনে কোনো ইনফরমেটিভ প্রোডাক্ট লঞ্চ করবেন আপনার ওয়েবসাইটে, কোনো ইবুক সেল করবেন বা কোনো কোর্স সেল করবেন, তো তখন সেক্ষেত্রে ইমেল মার্কেটিংটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এই ইমেল মার্কেটিংটা কেমনে করতে হবে, কিসের সাহায্য নিতে হবে, সব এখানে আছে। এরপর হলো গিয়ে ইম্প্রুভ ইউর রাইটিং। জিম রিকি অলওয়েজ রেকমেন্ড করে যে আপনার সাইটের প্রথম 30 আর্টিকেল আপনি নিজে লিখেন, নিজে লেখা ট্রাই করেন। তো ওইটা কীভাবে করতে হবে, কীভাবে নিজে লেখার কোয়ালিটিটা বাড়ানো যায় বা কীভাবে তাড়াতাড়ি নিজে লেখা যায়, কীভাবে নিজের লেখার কোয়ালিটি ইম্প্রুভ করা যায়, সেগুলো সব এখানে আছে। এরপর হলো গিয়ে আপনার ওয়েবসাইটে সবসময় আপনি নিজে লিখতে পারবেন না, একটা পর্যায়ে গিয়ে আপনাকে আউটসোর্স করতে হবে। বা যদি আপনি নিজে লিখতে পারেনও হয়তো বা আউটসোর্স করলে আপনার সুবিধা হবে, একটা পর্যায়ের পর আপনি বেশ অনেক বেশি পরিমাণে কন্টেন্ট প্রডিউস করতে পারবেন। তো এই আউটসোর্স করার টাইমে যে আপনাকে রাইটার হায়ার করতে হবে, তখন আপনি কীভাবে হায়ার করবেন, তাদেরকে কীভাবে আপনি ট্রেনিং দিবেন যাতে আপনার মতো করে আর্টিকেল লিখতে পারে, সেই ব্যাপারে এই কোর্সে সব কিছু বলা আছে। এরপর হলো গিয়ে মনিটাইজ উইথ অ্যাডস। আমি অ্যাডস নিয়ে অনেক অনেকবার বলে আসছি যে আমরা খালি অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়ে চিন্তা করি, অ্যাডস নিয়ে চিন্তা করি না। আর যারা টুকটাক অ্যাডস নিয়ে চিন্তা করি তারা খালি গুগল অ্যাডসেন্সকেই মনে করে অ্যাডসের জন্য, আর কোনো কিছু না। বাট এটা একদম ভুল। আরও অনেক অনেক প্রিমিয়াম নেটওয়ার্ক আছে অ্যাডসের জন্য, ইজুইক আছে, তারপর মিডিয়া বাইন আছে, অ্যাডথ্রাইব আছে। ওইগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, কী কী করা লাগবে অ্যাপ্লাই করার আগে, এগুলো সব এই কোর্সে আছে অ্যাডসের ব্যাপারে। এরপর হলো গিয়ে ফটোগ্রাফি। ফটোগ্রাফি ব্যাপারটা হলো গিয়ে জিম সবসময় রেকমেন্ড করে আমাদের ওয়েবসাইটের জন্য যে আমরা ছবিগুলো ইউজ করি সেগুলো যদি নিজেদের তোলা ছবি হয় তাহলে ব্যাপারটা খুব অথেন্টিক হয়।
তো আপনার ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে ছবি তুলবেন এই জিনিসটা এখানে লেখা আছে। যদি আপনার ছবি তোলার মতো গিয়ার না থাকে বা আপনার এটাতে মানে ওই ব্যাপারে ইন্টারেস্টেড না হন, তাহলে এটা না দেখলেও চলবে, বাট আমি রেকমেন্ড করবো দেখে ফেলতে পারেন আপনি। রিভিউয়ের সাইটসে জিম রেখে প্রায় 14-15টার মতো সাইট প্রজেক্ট 24-এর মেম্বারদের করা সাইট রিভিউ করে, তারা কী কী ঠিক করতেছে সেটা বলে, তারা কী কী ভুল করতেছে সেটা বলে। এই রিভিউগুলো দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার সাইটে আপনি কোনো কিছু কি ভুল করতেছেন নাকি ঠিক করতেছেন, কারণ এই প্রত্যেকটা সাইট আমাদের মতো প্রজেক্ট 24 মেম্বারদের দিয়ে করা। এরপর হলো গিয়ে মিথ বাস্টিং। মিথ বাস্টিংয়ে মূলত এই ইন্টারনেট মার্কেটিংয়ের দুনিয়ায় খুব পপুলার কিছু মিথ আছে, যেমন এখানে বর্তমানে যে মিথটা আছে সেটা হলো গিয়ে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর উপর। তো ওই মিথগুলো তারা এখানে বাস্ট করে, মানে ওইগুলার বিরুদ্ধে কথা বলে বা ওইগুলো নিয়ে তারা কথাবার্তা বলে। তো এখানে এই ব্যাপারগুলো মিথ বাস্টিং আছে। এরপর হলো গিয়ে দ্য সাকসেস মাইন্ডসেট। দ্য সাকসেস মাইন্ডসেটে জিম সম্ভবত একটা কনফারেন্সে গিয়ে সাকসেসের উপর একটা বক্তৃতা টাইপ দেয়, এটা আমার এখনও দেখা হয় নাই। তো এটা হলো গিয়ে আপনার মাইন্ডসেট ঠিক করবে আপনার কাজের ব্যাপারে। আর লাস্টলি হলো গিয়ে ভিডিও এডিটিং। যদি আপনি ইউটিউবের দিকে যান তাহলে আপনার জানতে হবে কীভাবে ভিডিও এডিটিং করা লাগে। তো ইজিলি কীভাবে বেসিক জিনিসগুলো জানা যায় ভিডিও এডিটিংয়ের ব্যাপারে, সেগুলো সব এখানে করা আছে। তো এই হলো গিয়ে মূলত এই কয়েকটা কোর্স এখানে আছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন কোর্স আপডেট করতেছে, ইভেন কয়েকদিন পর প্রজেক্ট 24 ভার্সন 3 বের হবে, তো ওইটাতে তারা আরও অনেক নতুন কোর্স অ্যাড করবে, পুরাতন কোর্সগুলো আপডেট করবে। সো এই মানে প্রজেক্ট 24-এর ব্যাপারটা এইটাই, সব কিছু অলওয়েজ আপডেট হয়, আপনি কোনো পুরান জিনিস নিয়ে পড়ে থাকবেন না। ইন্ডাস্ট্রিতে যখনই কোনো চেঞ্জ আসে ওই চেঞ্জের পার্সপেক্টিভে আপনার কী করা উচিত, কীভাবে সেটার সাথে আপনাকে ডিল করতে পারবেন আপনি, এই সব কিছু আপনি এই প্রজেক্ট 24-এ পাবেন। তো এই হলে গিয়ে কোর্সের ব্যাপার স্যাপার, বাট এখানেই শেষ না, আরও অনেক অনেক কিছু আছে এই প্রজেক্ট 24-এ। এরপর যে জিনিসটা আমি আপনাদের দেখাইতে চাইতেছি সেটা হলো গিয়ে কমিউনিটি। এই কমিউনিটিটা আমার খুব প্রিয়। প্রজেক্ট 24-এর জিম রিকি একটা ফোরাম বানিয়েছে তাদের সব মেম্বারদের নিয়ে। এই ফোরামটার ব্যাপার হলো গিয়ে আপনি এখানে যে কোনো সমস্যা ফেস করলে আপনি এখানে এটা এখানে নিয়ে কথা বলতে পারেন, অন্যরা কী বলছে দেখতে পারেন, মানে নর্মাল একটা ফোরামের মতো, বাট এটা হলো গিয়ে একদম এক্সক্লুসিভ প্রজেক্ট 24 মেম্বারদের জন্য। আমি এখানে অনেকবার পোস্ট করছি যে কোনো সমস্যার ক্ষেত্রে, যেমন কয়েকদিন আগে আপনার অ্যামাজনের যে কমিশন কমে গেল ওইটার ব্যাপারে এখানে কথাবার্তা হয়েছে, কীভাবে আমরা ডিল করবো এটা নিয়ে কথা হয়েছে, অল্টারনেটিভ কী কী অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, কীভাবে ওগুলোতে জয়েন করতে হবে, কী করা লাগবে না করা লাগবে, সব কিছু আছে। যে জিনিসটা মানে টপ নচ এই ফোরামটা, যে কোনো প্রবলেম হলে আমি ফোরামে আসি, কোশ্চেন আস্ক করি, এবং এই ফোরামে অলরেডি অনেক বড় বড় মানুষ আছেন, বড় বড় বলতে বুঝিয়ে দিচ্ছি যে অনেক বড় বড় ইনকাম আর্নার আছে যারা $2,000-3,000 বেশি ইনকাম করে মাসে। তো তারা আপনাকে হেল্প করতে পারে, নতুনরা হেল্প করতে পারে, মানে টোটাল এটা একটা আমাদের কমিউনিটি আর কি। তো এই ফোরামটা আপনি চাইলে জয়েন করতে পারেন। আর একটা যেটা আছে সেটা হলো গিয়ে আমি ওয়েলকামে যাই। ওয়েলকামে গেলে কমিউনিটি নিয়ে তো কথা বললামই যে ফোরামটা সেটা, এরপর আপনারা যেটা পাবেন সেটা লাগে পডকাস্ট। পডকাস্ট ব্যাপারটা কি অনেকে হয়তো বা জানেন না, পডকাস্টটা মূলত হইলে গিয়া ইউটিউব ভিডিওর মতো একটা জিনিস, বাট এটা হলো গিয়ে MP3 অডিও। আপনারা তাদের পজিটিভ 24-এর একটা পডকাস্ট আছে, আপনি চাইলে ওই পডকাস্টে জয়েন করতে পারেন, এবং প্রতি সপ্তাহে তারা একটা একটা করে নতুন এপিসোড বের করে, এবং ওই এপিসোডে লেটেস্ট সব কাহিনি, ইন্ডাস্ট্রিতে কোনো যদি চেঞ্জ হয়, তারপর বিভিন্ন ধরনের টপিক নিয়ে তারা কথা বলে এই পডকাস্টে। আমি অলওয়েজ পডকাস্টগুলো শুনি, ব্যাপারটা খুব মানে হলো গিয়ে আপনি সব কিছু নিয়ে আপডেটেড থাকবেন। জিম রিকি নিজে তারা এই পডকাস্টে প্রতি সপ্তাহে আসতেছে, তারা বিভিন্ন চেঞ্জ নিয়ে ইন্ডাস্ট্রি নতুন কোনো কিছু নিয়ে তারা কথা বলতেছে। সো এগুলো যখন শুনবেন আপনি সব কিছু নিয়ে আপডেটেড থাকবেন, আপনি কোনো পুরান কিছু নিয়ে পড়ে থাকবেন না। আর এটা পডকাস্ট ব্যাপারটা একদম মানে খুব কমফোর্টেবল ইউজ করা, আপনি জাস্ট এপিসোড প্লে করবেন, কানে হেডফোন দিয়ে আপনি শুনতে থাকবেন, এবং একই সাথে যদি ধরেন আপনি অন্য কোনো কাজ করতে থাকেন করতে পারবেন, সমস্যা নেই। এটা খুবই কমফোর্টেবল একটা ওয়ে MP3 বা অডিও লেকচার শোনার জন্য। এরপর যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে টাইম লাইন। এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লাগে তাদের। টাইম লাইন ব্যাপারটা হলো গিয়ে প্রজেক্ট 24 মানে কি, এটা হলো গিয়ে 24 মাসের একটা প্রজেক্ট, যেখানে জিম অ্যান্ড রিকির
জিম এনরিকির যে আপনার গাইডলাইন সে অনুযায়ী আপনি 24 মাসে আপনি এমন একটা ওয়েবসাইট দাঁড়া করাতে পারবেন যেটা আপনার ফুল টাইম ইনকামকে রিপ্লেস করতে পারবে, যেটার আর্নিং। তো এই 24 মাসে প্রত্যেক মাসে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? ধরেন আপনি এখন 5 নাম্বার মাসে আছেন, তো 5 নাম্বার মাসে আপনার পেজ ভিউ কীরকম থাকতে পারে, আপনার আর্নিং কেমন থাকতে পারে, আপনার কতগুলো কন্টেন্ট থাকা উচিত ওয়েবসাইটে, এই সবগুলো এখানে তারা দিয়ে দিছে। যেমন দেখেন মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4, এই প্রত্যেকটা মাসে কী কী হবে না হবে, এই প্রত্যেকটা জিনিস এখানে আছে। তো এই জিনিসটা করে কি আপনাকে হেল্প করে যে আপনার প্রোগ্রেসটাকে ট্র্যাক করার জন্য, যে আচ্ছা আমি 1 নাম্বার মাসে আছি তাহলে আমার এই কাজগুলো করা লাগবে, আমি 11 নাম্বার মাসে আছি তার মানে 11 নাম্বার মাসে আমার এই এই কাজগুলো করা লাগবে, এবং আমি এই কাজগুলো করলে এরকম একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারবো। তো এই টাইমলাইনটা সেই আইডিয়াটা দেয় আর কি। তো এই টাইম আমি এখন আছি মূলত 4 নাম্বার মাসে, সো আমি এখন 4 নাম্বার মাস অনুযায়ী কাজ করতেছি। এরপর পডকাস্ট নিয়ে কথা বললাম, টাইম লাইন নিয়ে কথা বললাম, এরপর হলো গিয়ে তাদের একটা ডাউনলোড সেন্টার আছে, তারপর হলো ডাউনলোড সেন্টারে অনেক ফাইল টাইল আছে যেগুলো আপনাদের কাজে লাগবে, সেইগুলো তারা ডাউনলোড সেন্টারে দিয়ে রাখছে, আর আরও অনেক কিছু আছে আর কি, সবগুলো নিয়ে তারা কথা বলা নাই। তারপর মাইলস্টোনের একটা ব্যাপার আছে, মাইলস্টোন হলো গিয়ে আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে প্রথম $5 ইনকাম করবেন তখন আপনি এখানে একটা মাইলস্টোন দিতে পারবেন, তারপর যখন আপনি $100 ইনকাম করবেন সেখানে একটা আপনার মাইলস্টোন দিতে পারবেন। মাইলস্টোন দিলে হবে কি, আপনার নামের মাসে আমরা যে কমিউনিটিটা দেখছিলাম ওই কমিউনিটিতে আপনার নামের পাশে ওই মাইলস্টোনটা লেখা থাকবে, যেমন আপনি $100 আর্ন করছেন, বা আপনি ফুল টাইম ইনকাম আর্ন করতেছেন, বা আপনি $1000 আর্ন করতেছেন এখন মাসে, এই জিনিসটা লেখা থাকে আর কি। তো যেমন আপনি ম্যাপটা দেখেন, এখানে যত লাল মানে বেলুনের মতো ইন্ডিকেটরগুলো দেখতেছেন সেগুলো ইনকাম মিন করতেছে যে ওই মানুষ ওইখানে পজি 24-এর একজন সাকসেসফুল মেম্বার এবং তারা আর্ন করা শুরু করছে, যেমন নিউজিল্যান্ডের একজন আর্ন করা শুরু করছে। তারপর আমি যদি অস্ট্রেলিয়াতে যাই, অস্ট্রেলিয়াতে এই এরা আর্ন করা শুরু করছে, তারপর ইউকেতে যাই, ইউকেতে এত মানুষ আর্ন করা শুরু করছে, মানে এইটা এইভাবে দেখা যায় আর কি। আপনি যখন আর্ন করা শুরু করবেন তখন আপনি আপনার মাইলস্টোনটা দিবেন, সাবমিট করবেন, তারপর তারা আপনাকে এখানে এই ম্যাপে রাখবে। ওই জিনিসটা খুব মজার আর কি আমার কাছে মনে হয়। তো এই হলো গিয়ে মূলত পজি 24-এর সব কিছু। আরেকটা আছে মেম্বার রিসোর্স, মেম্বার রিসোর্সের সব কিছু এখানে তারা দিয়ে রাখছে, যেমন পডকাস্টটা, তারপর হলো গিয়ে ফোরামটা, এরপর কোথা থেকে শুরু করবেন, কী কী ফাইল আছে না আছে, কী কী ইভেন্ট ইনকাম স্কুলে হয়, তারপর হলো গিয়ে তাদের ব্লগ আছে, ব্লগ বলতে তারা নর্মালি দিনে কী করে এগুলো মাঝে মাঝে তারা ভিডিও করে রাখে, তো এগুলো আপনি দেখতে পারবেন। তারপর গ্লসারি অনেক কিছু আছে, এগুলো আসলে বলে শেষ করা যায় না, সব কিছু আপনি এগুলো দেখতে পারবেন। আর আরেকটা মেইন ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে ইজুইক। আমি আপনাদের কাছে ইজুইক নিয়ে আগে কথা বলছি যে ইজুইক হলো গিয়ে একটা প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক, কিন্তু তাদের কাছে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য কিছু ব্যাপার থাকা লাগে, যেমন আপনার ওয়েবসাইটে অ্যাটলিস্ট 10,000 মান্থলি পেজ ভিউ লাগবে, আরও কিছু ব্যাপার স্যাপার লাগে। বাট যেটা মজার ব্যাপার সেটা হলো গিয়ে যদি আপনি ইনকাম স্কুলের মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার কোনো রেগুলেশন নাই, আপনার ওয়েবসাইটে যদি মাসে 1,000 মানুষও আসে তাও আপনি ইজুইকে জয়েন করতে পারবেন। জাস্ট এইটাই না, আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো গিয়ে ইজুইকের একটা ফিচার আছে, প্রিমিয়াম একটা ফিচার, এটা হলো গিয়ে পেজ স্পিড অ্যাক্সেলারেটর। কারণ নর্মালি দেখা যায় ইজুইক সাইটে ইন্টিগ্রেট করার পর সাইটের স্পিড কমে যায় নর্মালি, তো এটা যাতে না হয় তাই তাদের এই ফিচারটা আছে যেটা হলো গিয়ে পেজ স্পিড অ্যাক্সেলারেটর। তো এইটা একটা প্রিমিয়াম ফিচার, এটা সম্ভবত মাসে $29 বা $19 লাগে নর্মালি, বাট যদি আপনি পজি 24-এ মেম্বার হন তাহলে আপনি এই ফিচারটা একদম ফ্রিতে পেয়ে যাবেন, কোনো টাকা খরচ করতে হবে না আপনাকে। তো এতক্ষণ এই এত কিছু বললাম পজি 24 নিয়ে, মেইন যে ব্যাপারটা হলো গিয়ে আমি তো অনেকদিন ধরে লাইনে আছি, আমি মেইনলি সাকসেস পাওয়া শুরু করছি যখন আমি ইনকাম স্কুলকে ফলো করা শুরু করি, তখন থেকে আমি তাদের সব কিছু 100% বিলিভ করি, এবং আমি মনে করি তাদের মতো অথেন্টিক মানুষ খুব কম আছে ইন্টারনেট মার্কেটিংয়ের দুনিয়াতে। সো আমি অলওয়েজ তাদেরকে আমি বলবো যে ফলো করার, আমি যখনই আপনি আমাকে বলেন যে কাউকে যদি ফলো করতে হয় কে, আমি বলবো এটা ইনকাম স্কুল। যদি আপনার ইন পজি 24-এ জয়েন করার মতো এখন বাজেট না থাকে আপনি তাদের চ্যানেলটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আমার একটা সাকসেসফুল সাইট বানিয়েছি জাস্ট তাদের চ্যানেল ফলো করে, তখনও আমার পজি 24-এ জয়েন করার মতো টাকা ছিল না।
আর আরেকটা মেইন যেটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে প্রজেক্ট 24-এ জয়েন করলে আপনি আঁকা বারো একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা যারা জানেন না আঁকা বারো কি, এটা হলো গিয়ে একটা প্রিমিয়াম থিম যেটা জিম এনরিকি বানাইছে। জাস্ট তাদের এই তাদের যেভাবে কাজ করে, তারা যেভাবে ওয়েবসাইট বানায় ওইটার সাথে একদম যাতে মানে পারফেক্টলি যায়, ওইরকম একটা থিম তারা বানাইছে যেটা খুবই ফাস্ট এবং ব্লগিং এর জন্য আমার মনে হয় পারফেক্ট। আমি তো থিমটা আপনাদের দেখাই, আমি একটা আমার সাইটে যাই, টেলিস্কোপ বাড়ি দিয়ে যাই। আচ্ছা সাইটটা এখন আমার এখানে ইজউইকের অ্যাড দেওয়া আছে, তাই এই জায়গায় অ্যাড এসে পড়ছে, বাট অ্যাড না থাকলে এরকম ফাঁকা থাকে না। তো দেখেন আপনি পুরো লেআউটটা কত প্রফেশনাল, আজে বাজে কোনো জিনিস নাই। এখানে আমি যদি একটা ব্লগ পোস্টে যাই, এগুলো কিন্তু আপনার অ্যাড লোড হচ্ছে, আমার কন্টেন্ট কিন্তু আগেই লোড হয়ে গেছে। সো আপনার থিমটা একদম ফাস্ট, দেখেন কত সুন্দর একটা থিম। এই প্রফেশনাল থিমটার দাম হলো গিয়ে $50 যদি আপনি 1 বছরের জন্য নেন, কিন্তু যদি আপনি প্রজেক্ট 24-এ জয়েন করেন আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন, আপনার কোনো খরচ করতে হবে না। তো এই এত এত কিছু আপনি আর কি পাচ্ছেন। আমি জানি যে প্রজেক্ট 24-এর দাম অনেক আমাদের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে 35-36 হাজার টাকা কম না, বাট আমি বলবো যদি আপনার জয়েন করার মতো সামর্থ্য থাকে আপনি নিঃসন্দেহে করতে পারেন। এটা আসলে কখনো আপনার আফসোস হবে না আমি কেন করলাম জয়েন। আমার কাছে যেটা মনে হয়, আমার মনে হয় যে এই প্রত্যেকটা টাকা ওয়ার্থ ইট, তারা যে পরিমাণ সার্ভিস আপনাকে দেয় আপনার নিঃসন্দেহে মনে হবে, মানে কোনো আফসোস থাকবে না আপনার মনে। তো এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে প্রজেক্ট 24 কাদের জন্য না। আপনার যদি একদম বিগিনার যদি আপনি হয়ে থাকেন এবং আপনার যদি এত প্রিমিয়াম একটা কোর্সের প্রতি কোর্সে আপনার ইনভেস্ট করার মতো বাজেট না থাকে, তাহলে হয়তো বা না করলেও হবে, কারণ কিছু তো করার নাই। আপনি একটু কিছু আর্নিং করার পর যখন আপনার একটা সেভিংস হবে তখন আপনি এই প্রজেক্টটা এনরোল করতে পারেন। আর যদি আপনি এখনও আগের ধ্যান ধারণাতে পড়ে থাকেন বা আপনার টার্গেট যদি থাকে যে আমি আমার ওয়েবসাইটে খালি রিভিউ কন্টেন্ট করব, একটার পর একটা বেস্ট 10 বেস্ট এইটা 10 বেস্ট ওইটা প্রোডাক্ট রিভিউ একটার পর একটা এগুলো দিয়ে যাব, তারপর যদি আপনার মনে হয় আপনি খালি অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়েই আপনার ওয়েবসাইট আর্ন করবেন, আপনি কখনো ইনফরমেটিভ প্রোডাক্ট পাবলিশ করবেন না, আপনি কখনো অ্যাড দিবেন না, এগুলো যদি আপনার মনে হয় তাহলে এই কোর্সে এনরোল করার দরকার নেই, কারণ এসব এখানে পাবেন না। এখানে তারা একদম একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইট বানানো দেখায় না, তারা দেখায় কীভাবে একটা বিজনেস দাঁড়া করা যায় আপনার ওয়েবসাইট দিয়ে, এবং একটা বিজনেস কখনো একটা মনিটাইজেশন পলিসির উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তো এই হলো ব্যাপারটা। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হলো গিয়ে আপনি যদি মনে করেন যে ট্রেডিশনাল ব্যাপার স্যাপার নিয়ে তার এখানে কথা বলবে, তাহলে আপনি হয়তো বা আশাহত হবেন, কারণ ট্রেডিশনাল যত ব্যাপার আছে যেমন ব্যাকলিং, তারপর হলো গিয়ে প্রোডাক্ট রিভিউ এই সে এইগুলো নিয়ে তার এখানে এত কথা বলো না, ব্যাকলিং তো তারা করেই না। সো এই ব্যাপারগুলো এখানে আপনি পাবেন না। আর আরেকটা যেটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে আমি তো প্রজেক্ট 24 আপনার জয়েন করছি গত বছরের নভেম্বর মাসে। তো জয়েন করার পর আমি একটা ওয়েবসাইট বানানো শুরু করছি, এখন আমার ওয়েবসাইটের 4 মাস রানিং। তো আমি যেটা করব ঠিক করছি, ওই ওয়েবসাইটটার আমি প্রতি মাসে একটা একটা করে আপডেট দিব, আপডেটটা আমি আমার ইউটিউব চ্যানেলেই শেয়ার করব, যাতে আপনাদের দেখাইতে পারি যে এই মাসে আমি কী কী করছি, আমার কী কী পেজ ভিউ আসতেছে, কেমন ট্রাফিক আসতেছে, আমি কতটুকু আর্ন করলাম, এই সব কিছু আমি আপনাদের সাথে প্রতি মাসে এক একটা করে আপডেট ভিডিও দিয়ে শেয়ার করব, যাতে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারেন যে এই কোর্সটা কাজ করে নাকি কাজ না করে। তো এই ছিল আমার মূলত ভিডিও। আর যেটা লাস্ট যেটা বলবো সেটা হলো গিয়ে যদি আপনারা প্রজেক্ট 24-এ এনরোল করতে চান, তাহলে আমার এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটায় ক্লিক করে এনরোল করতে পারেন। ওইটা হলো গিয়ে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক না করে এনরোল করলেও কোনো সমস্যা নাই, অ্যাফিলিয়েট লিঙ্কে যদি আমার লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি একটা কমিশন পাবো। বাট এটা ছাড়াও যদি আপনি আমার লিঙ্ক ইউজ করে আপনি এখানে জয়েন করেন এবং আমি যদি দেখি যে আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ইউজ করছেন, তাহলে আমি আপনাকে একটা গিফট দিব। গিফটটি হলো গিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, নর্মালি আপনি প্রজেক্ট 24-এ জয়েন করার পরই কী কী করতে হবে, যদিও এগুলো সব এখানে বলা আছে, তাও আমার মনে হয় বাঙালি আরেকজন যদি বলে দেয় তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। তো যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করেন আমি আমার ওই ভিডিওটা আপনাকে দিয়ে দিব, যেখানে আপনি দেখতে পারবেন যে জয়েন করার পরই আপনাকে কী করতে হবে না করতে হবে এই সব কিছু। তো এই হলো গিয়ে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।